सकती है। हैप्पी न्यू ईयर 2022। हाय गाइस, दिस इज कंकना, वेलकम बैक टू माय चैनल। सो आज के থেকে আমি একটা নিউ ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 11টা, আজকে হচ্ছে মানডে, সো ফার্স্ট মানডে অফ দ্য ইয়ার। তো লেটস ডু ইট অ্যান্ড গুড মর্নিং। তো আমি এখন আপাতত বেরোচ্ছি, আমি এখন টিউশন পড়াতে যাচ্ছি। সো আর একটা গুড নিউজ আছে, মানে কালকেই আমি অ্যাকচুয়ালি নিউজটা পেয়েছি, ইয়ারের সেকেন্ড ডেতেই আমি গুড নিউজ একটা পেয়েছি, খুব ছোটো বাট স্টিল ম্যাটার্স টু মি। আর আমি যতক্ষণ না সেটা হচ্ছে আমি সেটাকে জিঙ্কস করতে চাই না বলে, সেই জন্য আমি এটা তোমাদেরকে সন্ধেবেলা বলবো। তো ততক্ষণ ওয়েট করে থাকো আর দেখো সারাদিনটা কীরকমভাবে কাটাচ্ছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা বা যদি আমাকে ভালো লেগে থাকে, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, শেয়ার দিস ভিডিও উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড গিভ দিস ভিডিও আ বিগ থামস আপ। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, আর আমার মায়ের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। হাই গাইস, সো আমার টিউশন তো পড়ানো হয়ে গেছে, আমি এখন টোটোতে উঠবো বলে যাচ্ছি। হাই গাইস, সো আমার টিউশন পড়ানো হয়ে গেছে, আমি এখন বাড়ি ফিরে এসেছি। আমি এখন লাঞ্চ করব, লাঞ্চে আজকে আছে পরোটা আর চিলি চিকেন। তো লাঞ্চ করব আমি এখন, পরোটা চিলি চিকেন খাবো, দেন আমি স্নান করতে যাব। আজকে প্রচুর কাজ আছে, তো শেভ ফেভ করতে হবে, দেন ভালো করে স্ক্রাব করতে হবে, ফুল বডি স্ক্রাব করতে হবে। তো ওই জন্য আজকে মোটামুটি অনেক কাজ আছে, শ্যাম্পু করতে হবে, তো অনেক কাজ আছে, আজকে বাথরুমে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো আগে আমি লাঞ্চ করে নেব, করে দেন আমি স্নান করতে যাব, দেন দেখা যাক কতক্ষণ লাগে। এখনই তো 1:30 মতন বেজে গেছে, খেতে খেতে 2 বাজবে, দেন অ্যাটলিস্ট 1 আওয়ার তো লাগবেই আমার এত কিছু করতে, তো 3টে তো মিনিমাম বাজবেই। তো দেখা যাক, তো ইয়া দেখে থাকো। হাই গাইস, সো কালকে অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ করিনি কাল, কারণ কালকে দেখানোর মতন কিছু ছিল না, আর আমি বেকার বেকার ব্লগ করে তোমাদেরকে বোর করতে চাইছিলাম না। তাই জন্য আমার কাছে একটা এক্সট্রা ভিডিও বানানো আছে, একটা নায়কা হল আর একটা কোনো রিভিউ বানানো আছে আই গেস, তো সেইটাকে আমি আজকে আপলোড করে দেবো। তো ইয়া, ওটা বলার ছিল। আর আমি মনে হয় 1 মাস পরে আমার আলনাটা গুছিয়েছি, আর বেডের মধ্যেই আমার জামাকাপড় ভর্তি ছিল, তো বেডটাকেও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। অ্যাকচুয়ালি মা হেল্প করেছে বেড গোছাতে, আর আলনাটা আমি নিজেই গুছিয়েছি, আর বেডের জামাকাপড়গুলো আমি গুছিয়ে ঠিক করেছি। তো ওটা বলার ছিল। আর কিছু কিছু জামাকাপড় আমি বাদও দিয়ে দিয়েছি, কারণ আই এম আ হোর্ডার, আর আমি ইউজুয়ালি জামাকাপড় বাদ দিই না। তো এমন এমন জামাকাপড় আমি জমিয়ে রেখেছি যেগুলো আমি জীবনেও পরি না, তো এরকম জামাকাপড় জমিয়ে রেখে দিয়েছিলাম, তো এখানে বাদ দিয়ে ফেলে দিয়েছি। আমাদের মাসিকে দিয়ে দেওয়া হবে বা কোনো আশ্রম ফাশ্রমে দিয়ে দেওয়া হবে। একটা টি শার্ট আছে আর 2 কুর্তি আছে, তো এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, বিকজ আমি এগুলো ইউজ করি না, বাট স্টিল আমি রেখে দিয়েছিলাম, তো ওই জন্য বাদ দিয়ে দিলাম 3টে জামা। তো ওটা বলার ছিল। আর আমাদের অ্যাকচুয়ালি পাম্পে, বাড়িতে যে পাম্প আছে সেই পাম্পের একটু শর্ট সার্কিট হচ্ছিলো 2-3 দিন ধরে, তাই জন্য কালকে আমাদের এখানে পাম্পের কাজ হয়েছে। এই যে এটাকে নতুন করে বসানো হয়েছে, এটা একটু বেরিয়ে আছে, এটা বাজে দেখতে লাগছে, বাট এটাকে নতুন করে বসানো হয়েছে, এগুলোকে নতুন করে বসানো হয়েছে, কারণ এগুলো একটু খারাপ হয়ে গেছিলো, তাই এই কাজটা কালকে করা হয়েছে, এগুলো নতুন বসানো হয়েছে। আর আরেকটা কথা, আমি একটু আগেই তোমাদেরকে ভিডিওতে বললাম যে আমি আজকে স্নান করতে যাব, মানে স্নান ফান করবো, পুরো ক্লিন আপ করবো, একদম স্ক্রাব শ্যাম্পু ফ্যাম্পু সব কিছু করবো আমি ভাবলাম, বাট আমার একদম ইচ্ছা করছে না, আমি একদম যাই না কেন ইচ্ছা করছে না আমার, কারণ একটু পরেই আমাকে আবার বেরোতে হবে, 4টে নাগাদ আমাকে আবার বেরোতে হবে বাড়ির থেকে। তো এখনই 3টে বেজে গেছে, তো ওই জন্য আমি স্নান করব না, লাঞ্চ করা হয়ে গেছে আমার। রে কী করছো রিও,
কি করছো? এটা প্রত্যেক দিন শিখামাসি আসে আর রিও শিখামাসির সাথে ছাদে যায়, ঝাঁটাটা নিচে নিয়ে আসে, তারপরে যতক্ষণ না ঝাঁট দিচ্ছে ও মুখে এরকম করে ধরে রেখে দেয়। ও হেল্পার শিখামাসির, ঝাঁট দেওয়াতে ঘর মোছাতে। দিয়ে দাও দিয়ে দাও, ছেড়ে দাও। সোফাতে তুমি ঝাঁটা নিয়ে উঠে পড়লে? হ্যাঁ দিয়ে দাও, ছাড়ো, দাও 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 দাও। গাইস, সো আমি অ্যাকচুয়ালি আজকে তোমাদেরকে লাস্ট, তোমরা যেই ক্লিপটা দেখেছো তারপরে আমি খেয়ে ঠেয়ে একটু ফোন ইউজ করছিলাম, তারপরে রেডি হয়ে আবার বেরোলাম। বেরিয়ে অ্যাকচুয়ালি আমি যেই তোমাদেরকে গুড নিউজটা দেওয়ার আছে, যেটা আমি একটা গুড নিউজ পেয়েছি, সেটা হচ্ছে যে এতদিন লাস্ট 6 মান্থস ধরে আমি জাস্ট একটাই টিউশন করাচ্ছিলাম, অ্যান্ড আই ওয়াজ স্ট্রাগলিং টু ফাইন্ড নিউ টিউশনস। সো আমি অ্যাকচুয়ালি কালকেই একটা নিউ টিউশন পেয়েছি, আর আজকে ছিল ফার্স্ট ডে, আজকে আমি ফার্স্ট ওদেরকে পড়াতে গেছিলাম। তো ইয়া, এটাই গুড নিউজটা ছিল যে বছরের সেকেন্ড ডেতেই আমি এই গুড নিউজটা পেলাম। তো আই এম প্রেয়িং যে বছরটা যেন ভালো কাটে এরকমই। ছোটো ছোটোখাটো জিনিসেই আমি হ্যাপি হতে চাই, আমি বড় কিছু চাই না। সো ছোটো ছোটো জিনিসেই আমি হ্যাপি থাকতে চাই। সো আই এম রিয়েলি হ্যাপি রাইট নাও। ওরা অ্যাকচুয়ালি দুজন টুইন্স, সো ইয়া, দুটো মেয়ে, দুটো টুইন্স, সো ওদেরকেই আমি পড়াতে গেছিলাম। আর ইয়া, মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট ডে। তো এটাই গুড নিউজটা ছিল, তোমাদেরকে জানাবো বলে আর জানানো হয়নি। বাড়িতে এসে আমি ফোন টোন ঘাঁটছিলাম, দেন ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, তো একটু কাজ ফাজ ছিল, সেই জন্য আর ব্লগ করা হয়নি। আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। আর কালকে তোমাদের সাথে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো কিপ অন ওয়াচিং অ্যান্ড keep on showering love and support. তো কালকে দেখা হচ্ছে, bye, good night.